রাশিয়ার যুদ্ধে দ্বিতীয় ধাপ শুরু করার ক্ষমতা আছে, তাদের শক্তি সামর্থ্যকে হেলা করা উচিত হবে না, এমন মন্তব্য করেছেন জার্মানির চিফ অব ডিফেন্স জেনারেল এবের হার্টসঝর্ন। সংবাদ সংস্থা রয়টার্সকে এই জার্মানির জেনারেল বলেছেন, রাশিয়ার স্থল সেনারা হয়তো এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধে লিপ্ত আছে, কিন্তু তবু যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু করার ক্ষমতা হয়তো তাদের আছে, আমাদের বিষয়টিকে হেলা করা উচিত হবে না। তিনি আরও বলেছেন, তাছাড়া রাশিয়ার নৌবাহিনী এবং বিমান বাহিনী তো আছেই এবং তা পর্যাপ্ত। রয়টার্সকে জার্মানির এই সর্বোচ্চ সামরিক কর্মকর্তা আরও বলেন, ইউক্রেনের রাশিয়ার নৌবাহিনীর বেশিরভাগ সেনাকে মোতায়েন করা হয়নি, তাছাড়া তাদের বিমান বাহিনীও এখন অনেক শক্তিশালী আছে, যেটি ন্যাটোর জন্য হুমকি, আঞ্চলিকভাবে যুদ্ধ ছড়িয়ে দিতে রাশিয়ার সক্ষমতা অনেক বেশি আছে। তাছাড়া এই জেনারেল বলেছেন, খুব সহসায় গোলাবারুদের সংকটে পড়বে না রাশিয়া, তাদের কাছে প্রচুর পরিমাণ গোলাবারুদ আছে, এগুলো কিছু পুরানো এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না, কিন্তু এগুলো বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করছে, তারা প্রতিদিন 40-60 হাজার কামানের গোলা ছুটছে। অপরদিকে প্রাগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা মঙ্গলবার ও বুধবার দুই দিনের বৈঠকে বসেন। এবারের বৈঠকে তাদের আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল রাশিয়ার নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। এটিতে সরাসরি আপত্তি জানিয়েছিল ফ্রান্স ও জার্মানি। এতে ইউনিয়নে তৈরি হয়েছিল বিভক্তি। তবে আলোচনা শেষে রাশিয়ানদের ভিসা না দেওয়া বা ভিসা দেওয়া কঠিন করে দেওয়ার বিষয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছে দেশগুলো। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি প্রধান জোসেফ বোরেল। তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রাশিয়ানদের ভিসা ইস্যু অত্যধিক হারে কমে যাবে। অবশ্য এ সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ানদের ভিসা দেওয়ার বিষয়টি কঠিন করে দিয়েছিল অনেক দেশ। জোসেফ বোরেল জানিয়েছে, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। এখন ইউরোপীয় ইউনিয়ন একটি কাউন্সিলের সদস্যভুক্ত সব দেশগুলো সম্মতি দিতে হবে। ইউইউ এর বিদেশ নীতির প্রধান বোরেল বলেছেন, মধ্য জুলাই থেকে প্রতিবেশী দেশগুলোতে রাশিয়ানদের যাতায়াত অনেক বেড়ে গেছে, এ কারণে এসব দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তিনি আরও বলেছেন, আমরা দেখছি অনেক রাশিয়ান ভ্রমণ এবং শপিং করার জন্য আসছেন, যেন ইউক্রেনে কোনো যুদ্ধই হচ্ছে না, এটি সাধারণ একটি বিষয় হতে পারে না।